কি মিষ্টি ভিডিও না! পশু পাখির ভিডিও মানে আলাদা একটা আকর্ষণ থাকে, সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হতে বেশি সময়ও নেয় না। আর সেই পশু পাখির মধ্যে যদি শাবকদের ভিডিও হয় তাহলে তো আর কথাই নেই। সম্প্রতি এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি দুটি নয়, একেবারে নয়টি কুকুর শাবক খিদেই ছটফট করছে। বাড়ির কর্ত্রী তাদের জন্য খাবার তৈরি করছেন, কর্ত্রীকে ঘিরে ধরে রীতিমতো লাফালাফি শুরু করে দিয়েছে কুকুরছানাগুলি। দেখুন কর্ত্রী খাবার বানাচ্ছে আর তারা কিরকম ঘিরে ধরে দাঁড়িয়ে আছে, কখন খাবার পাবে সেই অপেক্ষা করছে। এই কুকুরছানাগুলি গোল্ডেন রিট্রিভার প্রজাতির। এরই মাঝে যিনি ভিডিও করছেন তিনি শেষ দিয়ে ডাকতেই তার দিকে ছুটে আসতে দেখা যায় কুকুরছানাগুলিকে। যদিও সেটা কিছুক্ষণের জন্য, ফের খাবারের জন্য শুরু হয়ে যায় হুড়োহুড়ি। শেষ পর্যন্ত খাবার তৈরি হলে একটি প্লেটে তা দেন গৃহকর্ত্রী। আর খাবার দিতেই একেবারে থালার উপর ঝাঁপিয়ে পড়ে কুকুরছানাগুলি। পরিস্থিতি বুঝে এরপর আরেকটি থালায় খাবার দেওয়া হয়, কিন্তু সেদিকে তো তাদের হুঁশই নেই। অবশেষে চারটি কুকুরকে তুলে এনে অন্য থালায় কাছে নামিয়ে দেন গৃহকর্ত্রী। এরপর শান্তিতে খাবার খেতে শুরু করে কুকুর শাবকগুলি। এই দেখুন কি সুন্দর তারা বসে আছে একদম, কখন তারা খাবার পাবে তারই অপেক্ষা করছে। আর যিনি ভিডিও করছেন তিনি একবার সিজ দিতেই তারা কিন্তু ছুটে এলো, কিন্তু সেটা বেশিক্ষণের নয়, তারা আবার ফিরে গেছে কখন তারা খাবার পাবে তার অপেক্ষায়। দেখুন গৃহকর্ত্রী কিন্তু খাবারটা দিতেই পারছেন না, তাদের এত হুড়োহুড়ি। একই থালা থেকে নজন খেতে ব্যস্ত, পাশে যে আর একটা থালা আছে তারা কিন্তু দেখেই নি। এরপর গৃহকর্ত্রী চারজনকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য থালায় খাবার খেতে দেন। এই ভিডিওটা দেখবার পর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং আরও অন্যান্য আপডেট পাবার জন্য নজর রাখবেন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ের ইউটিউব চ্যানেলকে। সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং তার সঙ্গে শেয়ার করুন, যাতে এই ভিডিওটা আরও অনেকে দেখতে পায়।